দেখতে পাচ্ছি এই যে ভারত মহাসাগর সেখানে আসলে শুধু ভারতই নিরাপত্তা দিত না বর্তমানে যদিও ভারতের প্রায় বারোটির বেশি যুদ্ধ জাহাজ রয়েছে যেখানে এই জলদস্যুদের ঠেকানোর জন্য সেই জাহাজগুলো কাজ করছে পশ্চিমা অনেক জাহাজও সেখানে নিরাপত্তার দায়িত্ব ছিল কিন্তু এই যে হুতি সন্ত্রাসী তাদের যে উত্থান আমরা দেখতে পাচ্ছি আরও সাগরগুলোতে সেখানে তাদেরকে ঠেকানোর জন্য পশ্চিমারা বা পশ্চিমাদের যে নিরাপত্তা ব্যবস্থা সেগুলো ওই হুতিদের দিকেই নজর রাখছে একা ভারত এই ভারত মহাসাগরকে নিরাপত্তা দিচ্ছে মোমিন মুসলমানদের ভাইরা ভাই পেয়ারে পাখি তাদের যেহেতু এই নিরাপত্তা ব্যবস্থা নেই এবং তারা স্বয়ং ডাকাতিতে ব্যস্ত বা ডাকাতির সাথে যুক্ত তাই এই মোমিন মুসলমানদের এখন কষ্ট ভারতের উপরে কয়েকদিন আগে ভারতের কিছু অতি উৎসাহী পত্রিকা সংবাদ মাধ্যম তারা খবর করেছিল যে এমবি আব্দুল্লাকে ভারতীয় নৌবাহিনী উদ্ধার করেছে যে খবরটি সত্য নয় তারা ওই খবরের টোন এমনভাবে প্রকাশ করেছে যে বাংলাদেশ তোমাদের দেখো আমি এটা উদ্ধার করে দিলাম তোমরা আমাদের অধীনস্থ এই টাইপের একটা আচরণ দাদাগিরি টাইপের একটা আচরণ যেমন আমরা যদি দেখি উগ্র যারা জাতীয়তাবাদী ভারতীয় রয়েছেন তাদেরকে আপনি বলবেন দাদা আজ তো ভারত খুব ভালো খেলেছে সে উত্তরকে দেবে জানেন হ্যাঁ তোমাদের পেঁয়াজ না দিলে তোমরা না খেয়ে থাকবে আবার বলবেন যে ভারতে তো বাক্সাধীনতা আছে উত্তরে বলবে হ্যাঁ তোমাদের আলু না দিলে তোমরা না খেয়ে থাকবে মানে তাদের কথায় কথায় শুধু খোটা দেওয়া কথায় কথায় শুধু যে আমরা একটা বিশাল দাদাগিরি দেখাবো ভৌগোলিকভাবে ভারতকে বড়ো দেশ তারা অনেক দিক থেকে আমাদের চেয়ে এগিয়ে কিন্তু এই ধরনের দাদাগিরি আচরণ আমাদের বাংলাদেশে অসংখ্য ভারত বিদ্বেষী তৈরি করে কিন্তু এই যে সোমালিয়ান জলদস্যুদের ভারত উদ্ধার করবে আজ অথবা কাল এবং আমরা দেখেছি মাল্টার একটি জাহাজকে তারা ইতিমধ্যে উদ্ধার করেছে সেখানে থাকা জলদস্যুরা আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে তো বাংলাদেশের মানুষরা বাংলাদেশের জাহাজ উদ্ধার হলে তো খুশি হওয়ার কথা তাই না তারা উল্টো রাগান্বিত ক্রোধ দেখাচ্ছে ভারতের বিরুদ্ধে কেন এটি কি শুধুমাত্র ভারত বিদ্বেষ ভারতের কিছু ব্যক্তিদের দাদাগিরির বহিঃপ্রকাশ এটা পাল্টা প্রতিক্রিয়া না এই ভারত বিদ্বেষ বহু বছর ধরে বাংলাদেশে লালিত পালিত হয়ে এখন ফুলে ফেঁপে এরকম অবস্থায় এসেছে আপনি এটা যদি ভেবে এড়িয়ে যান যে সামাজিক যোগাযোগের মাধ্যমের কয়েকটা কমেন্ট হাজার হাজার ছাগুদের মন্তব্য আচরণ এগুলো দেখে বাংলাদেশকে যাচ করা যাবে না তাহলে ভুল করছেন বাংলাদেশে যারা মাঠ পর্যায়ে নজর রাখছেন তারা জানেন কি পরিমাণ ভারত বিদ্বেষই বাংলাদেশে তৈরি হয়েছে একদিন এটা হয়নি হওয়ার কথাও নয় প্রতিনিয়ত এই যে সরকারের উদাসীনতা বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ দীর্ঘ সময় ধরে আছে তারা শুধু তাদের ক্ষমতা নিয়ে চেয়ার নিয়ে ব্যস্ত তারা বাংলাদেশের সাথে ভারতের যে সুসম্পর্ক সেই বিষয়ে বাংলাদেশের মানুষকে সচেতন করেনি বরং ছাগু সম্প্রদায়ের যে অপপ্রচার গুজব সেগুলোকে অনেক বেশি ছড়াতে দিয়েছে যেমন এই কিছু বয়কট বয়কটওয়ালারা দেখতে পাই তারা বলে এই এই ডিটারজেন্ট বয়কট করতে হবে এই টুথপেস্ট বয়কট করতে হবে এই ধরনের কথাবার্তা করে তারা বা এই ধরনের কথাবার্তা বলে বা এই ধরনের আচরণ দেখিয়ে তারা কিছু ভিউ বাণিজ্য করে অর্থাৎ মনিটাইজেশনের মাধ্যমে কিছু টাকা পয়সার জন্য এই ধান্দা করে আর কিছু নুরুলক নুরদের মতো কিছু নেতা খেতারা রাস্তাঘাটে কিছু অ্যাক্টিভিটিস দেখায় এবং তাদের যারা ডোনার রয়েছে তাদের কাছ থেকে টাকা নেয় মূলত এটা একটা টাকার খেলা বাস্তবতা কী হচ্ছে বাংলাদেশের যতগুলো গাড়ি চলছে সিএনজি চালিত যে অটো আছে বাজাজের তাই না এই সিএনজি বলে থাকি আমরা এটাকে আবার বাইকগুলোর দিকে তাকান বা অন্যান্য ট্রাকের দিকে তাকান ভারতের পণ্যে ভরা আমাদের দেশ চায়নার পণ্যে ভরা আপনি কি এটা বয়কট করতে পারবেন কিছু হলেই আপনাকে ভারতে যেতে হয় চিকিৎসা নিতে কেন যেতে হয় কারণ আমাদের সেই ক্ষমতা নেই আমাদের চাল ডাল সহ অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি রয়েছে সব কিছুই আমরা ভারতের উপর নির্ভরশীল যে ভারত বিদ্বেষীরা কথাগুলো বলে যে ভারত আমাদের এই করেছে সেই করেছে তারা কিন্তু কনক্রিট কোনো উদাহরণ টানতে পারে না আওয়ামী কেন একের পর এক ক্ষমতায় আসছে ভারতের সেখানে কি অবদান কি সেগুলো রাজনৈতিক ব্যাপার তোমরা যদি এতই এই ব্যাপার সচেতন তাহলে রাজনৈতিকভাবে সমাধান করো ভারত বয়কটের মাধ্যমে কি বোঝাতে চাও অবশ্যই আমাদের দেশীয় পণ্য আমরা গ্রহণ করবো আমরা কিনবো কিন্তু আমাদের দেশীয় পণ্য আছে নাকি ভারত বাদ দিয়ে অন্য একটা দেশ থেকে আমদানি মানেকে ভারতের চেয়ে কি চায়না আমাদের পিড়িত বেশি দেখায় নাকি ভারতের চেয়ে চায়না আমাদের জন্য নিরাপদ এত বড় একটা বর্ডার শেয়ার করে ভারত তারপরেও আমাদের সাথে যতটুকু সম্পর্ক আছে আমি তো মনে করি যথেষ্ট আমরা আরও সম্পর্কের উন্নয়ন চাই আরও অনেক সংকট রয়েছে যেগুলো সমাধান চাই কিন্তু এ ধরনের বিদ্বেষ দেখানোর মাধ্যমে আসলে এরা দেশের ক্ষতি করছে ভারত বিদ্বেষ দেখি আসলে আমরা কোনো সমাধানে যেতে পারবো না শুধু ভারত কেন পার্শ্ববর্তী অল্প একটু জায়গা বা অল্প একটু বর্ডার আমাদের মায়ানমারের মায়ানমারের সাথে সেই প্রতিও যদি আপনি আপনি পারবেন এই যে মায়ানমার তাদের দেখান সীমান্তে ঝামেলা চলছে গুলি করছে আমাদের বাংলাদেশের মানুষও সেখানে আহত হচ্ছে এখন বাংলাদেশে কি উচিত হবে মায়ানমারের সাথে যুদ্ধ বাঁধিয়ে দেওয়া যদিও মায়ানমার আমাদের চেয়ে হয়তো দুর্বল অস্ত্রের দিক থেকে বা ক্ষমতার দিক থেকে যুদ্ধ করলেই কি মানে ঝগড়া করলেই কি আপনি জিততে পারেন এই বেসিক বুদ্ধিটুকু এই বিদ্বেষীদের মাথায় নেই তারা চায় শুধু ঝামেলা পাকাতে তারা কোথাও আগুন লাগলে বসে বসে দেখায় হাততালি দেয় এই যে সোমালিয়ান দস্যুরা আমাদের জাহাজ চিন্তাই করে নিয়ে গেছে ভারত সেটা উদ্ধার করতে গেছে সেখানে তারা খুশি না হয়ে বেজার হচ্ছে কারণ তারা ঝামেলায় পছন্দ করে তারা ডাকাতিতে পছন্দ করে তারা হানাহানিতে পছন্দ করে তারা মারামারিতে পছন্দ করে তাই এই ধরনের বিদ্বেষ দেখায় আমার মনে হয় যে সরকারের উচিত এই ধরনের যে বিদ্বেষী ব্যক্তিরা রয়েছে যারা সন্ত্রাসী ব্যক্তিরা রয়েছে তাদের কঠোর হস্তে দমন করা এবং ধর্মীয় অনুভূতির যে ব্যক্তি বর্গরা রয়েছে কথা কথা তাদের ইমানদণ্ড দাঁড়িয়ে যায় তাদেরকে আসলে নিয়ন্ত্রণে আনা উচিত নইলে প্রতিনিয়ত মানুষ ভিক্টিম হবে এবং কালো আইন যেগুলো রয়েছে যেগুলোর মাধ্যমে আসলে এই ধরনের শোক আর ধর্মীয় অনুভূতিতে আঘাতের জন্য আসলে সমালোচকদের গ্রেপ্তার করা হয় সে আইনগুলোর সংস্কার এবং বাতিল মানে সংস্কার বলতে গেলে একদমই উদ্দেশ্য প্রণোদিতভাবে যদি কেউ কিছু বলেও থাকে তার বিরুদ্ধে সর্বোচ্চ একটা মামলা হতে পারে এবং সেটা বিচার হওয়ার পরে দুই তিন দিনের শাস্তি হলেও হতে পারে এই ধরনের লঘু শাস্তির বিধান রাখা রাখা উচিত এদের ধর এটার জন্য আসলে ধর্মীয় আঘাতের জন্য তাকে বছরের পর বছর জেলে রাখা লক্ষ লক্ষ টাকা জরিমানা করা এগুলো একদমই হাস্যকর এবং দুঃখজনক ঘটনা এই বিষয়গুলো সমাধান হবে বলে আমি আশা করি অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভালো থাকবেন আবার দেখা